শিলচরের এক অভিজাত হোটেলে সানরাইজ পিওর মায়ের রেসিপি অনুষ্ঠান আয়োজিত হলো। এই অনুষ্ঠানে কম করেও 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্য যে সানরাইজ পিওর মায়ের রেসিপি সেলিব্রেশন অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক রান্নাবান্নার অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে ফ্রিজ জিতে নেন অঞ্জনা চক্রবর্তী এবং দ্বিতীয় স্থান অধিকার করেন কাটিগড়ার বিপ্রজিৎ পাল, তিনি পান এলইডি টিভি। তৃতীয় স্থান অধিকার করেন শ্রাবন্তী দাস পুরকায়স্থ, তিনি পান টোস্টার গ্রাইন্ডার। সেই সঙ্গে 40 জন প্রতিযোগীদের সবাইকেই পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। উল্লেখযোগ্য যে এদিনের এই সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করিশ্মা সরকার, সুধা লস্কর এবং ইন্দ্রজিৎ লস্কর। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন চন্দ্রমোহন সিং এবং ইন্দ্রাণী ভট্টাচার্য। উল্লেখযোগ্য যে বরাক উপত্যকায় প্রথমবারের মতো সানরাইজ পিওর মশলা মায়ের রেসিপি সেলিব্রেশনের এই অনুষ্ঠানে গৃহবধূদের আনন্দ উৎসাহের সঙ্গে সঙ্গীত নৃত্য এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে সময় কাটাতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে
উৎসাহিত করেছেন মার এই রেসিপিটা। জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য বানিয়েছিলেন, জামাই খেতে পছন্দ করেন, মা এত কিছু গার্নিশিং প্রোটিন ভিটামিন ওইগুলি জানতেন না, বাট উনি যেভাবে করেছেন ওইটাকে আমি আঁকড়ে ধরে তারপর আমি নিজে ওইটার ওপর নিজের মডার্ন উন্নতি চিন্তাধারা দিয়েছি এবং আজকে আমি এখানে ফার্স্ট প্রাইজ জয়ী হয়ে অত্যন্ত খুশি। এবং আমার সব পিছনের সাপোর্ট ছিলেন আমার হাজব্যান্ড এবং আমার দুই মেয়ে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ না জানালে না হয়। এবং সবচেয়ে লাস্টে লাস্ট নয় নট ঠান্ডায় গুঁড়া মশলাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি অত্যন্ত গর্বিত যে আমি এবার উইন করতে পেরেছি। এবং ম্যাডাম এবং স্যারদের ওনারা যেন ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম করেন এবং নতুন নতুন কন্টেস্টেন্টরা এতে পার্টিসিপেট করেন এবং উৎসাহিত হন। আবারও বলব নিজেকে নিজে বিট করা, ইটস এ রিয়েলি টাফ জব। থ্যাংক ইউ। ব্যতিক্রমী অনুভূতিটা কিরকম আছে? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে মেয়ে ম্যাগি বানাতে পারত না, সে আজকে উইনার থার্ড হয়েছে। আর এটার ক্রেডিট শুধুমাত্র আজকে আমি যদি যেটা বলতে চাই শুধু আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার মাদার ইন লকে দিচ্ছি। আর সানরাইজ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে বলছি আমি যে মেয়ে ম্যাগি বানাতে পারত না সে থার্ড বেড়ে গেছে। তো এই জন্য আমি সত্যি আমি আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট টু এভরিওয়ান। আর সানরাইজ হয় ঘাটে হোক, অনুভূতিটা কিরকম আপনার অনুষ্ঠানে ঘুরে এবং কতটুকু সফলতার দৌড়ে পৌঁছতে পারলেন? এই বছর হয়েছে আমাদের দ্বিতীয় রাউন্ড, এই জন্য সানরাইজের মায়ের রেসিপি কনটেস্টের এই সেকেন্ড ইয়ার হয়েছে। আর এইবার আমরা কি বলবো আপনাকে, আমাদের কাছে 600 থেকে বেশি কনটেস্টেন্ট এসেছিলেন আর তার মধ্যে আমরা 50 জনকে সিলেক্ট করেছি। গতবার আমাদের ছিল 450 জন আর এইবার আমরা কনটেস্টেন্ট 600 উপরে পেয়েছি। এটা আমাদের জন্য একটা উৎসাহ যে আমরা এই বছরে বছরে সানরাইজের তরফ থেকে এই ইভেন্টটা করে যাই। নেক্সট বছর আমরা ভাবছি আমরা 1000-2000 ক্রস করবো, তখন নিশ্চয়ই আমরা 50 থেকে 100 বা 150 জন কনটেস্টেন্ট থেকে নিয়ে আসতে পারি। আর বারাতৈলিতে আমি বলবো ট্যালেন্টের কিন্তু কমই নেই। নট অনলি আমরা দেখেছি আজকে মহিলারা, এখানে দাদারাও অনেক এসেছেন, ওরাও পার্টিসিপেট করেছে, প্লাস আমাদের গেম যে খেলিয়েছেন ওরাও উৎসাহ করে যে দাদারাও খেলেছেন। তো আমি বলতে পারছি যে বারাতৈলিতে আপনার অনেক অনেক উৎসাহ আছে, সানরাইজ ফ্যামিলি সবসময় বারাতৈলির জন্য আছে, এখানে করতে যাবে। আমাদের জন্য যেটা ওরা সহযোগিতা দিয়েছে ওটার জন্য খুব খুব ধন্যবাদ। আমাদের এখানে আজকে পয়েন্টে হেলাকান্দি, করিমগঞ্জ, কাটিগড়া, আপনার বদরপুর, তার পিছিয়ে লক্ষ্মীপুর, সব জায়গা থেকে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি ছিল, তথাপিও এই যে সেকেন্ড উইনার আমি যে বলছি ওনার যে সাহসটাকে মানতে হবে, ওনার পুরো ভিজে এসেছিলেন যেমন উনি পার্টিসিপেট করতে এসেছে, তাও ওনার যে উৎসাহ আমি বলবো সত্যি। এই জন্য একটা মানে সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এইখান এই আমাদের প্রোগ্রামকে সাকসেস করার জন্য যদি আমরা এই পার্টিসিপেন্ট যদি না পেতাম তাহলে এই প্রোগ্রামটা কিন্তু সাকসেস ন হতো না। তো আমি চাই যে সানরাইজের এই বিষয়টা আমরা প্রত্যেক বছর নিয়ে আসি আর নেক্সট ইয়ার হোপ করছি আমরা 1000+ এন্ট্রিজ পাই, তো হতে পারে আমরা 100 জনকে নিয়ে আসি। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আবার সব প্রতিযোগীকে যে এত উৎসাহ নিয়ে ওরা পার্টিসিপেট করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।